গজুল আজম বিল বেরাসাত মৌলানা গোলামুর রহমান ফকাস বাবা ভান্ডারের 22শে চৈত্র উরুস শরীফুর প্রস্তুতি সভাগঞ্জি কুয়েতস্থ মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিলিবাল সুয়েক 1 নম্বর শাখা জিয়াউর রহমানের পরিচালনায় মৌলানা সুলাইমান আনসারীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাত কোরআন তেলাওয়াত ফাটগুজ্জি, উপদেষ্টা নুরুল আলম, শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাটগুজ্জি, রফিকুল আলম। সভাত বক্তব্য রাখি মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ হাসেম শাহ ও এম নাজিম উদ্দিন। অনুষ্ঠান শেষে ব্যাকুল্লাহ 900 বছর আয়োজন করা হই। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাসর ফোন রেখা।